শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা কেমন আছেন? আমিও একজন ছাত্র এসএসসির, তো আবার নাকি শুনছি যে ছাত্র ছাত্রীরা কি আবেদন করেছে হাইকোর্টে যে পরীক্ষা আবারও হোক, চালু হোক, এই পরীক্ষা আমরা মেনে নেব না, অটো পাস মেনে নেব না। তো তাদের জন্য বলছি যে তারা 2022-23 সালে গিয়ে পরীক্ষা দেখ, এবং যারা পরীক্ষা দিতে চাচ্ছে না তাদের অটো পাস দিয়ে দেখ আমাদের। তো আবারও দেখতেছি যমুনা টিভিতে আবার একটা নিউজ দিয়েছে যে আবারও নাকি পরীক্ষা চালু হওয়ার সিদ্ধান্ত নিতে চলছে শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা, কিছু কিছু ছাত্রছাত্রীরা। তো তাদের জন্য বলছি তারা সকাল সকাল ভালো হয়ে যান, না হলে গণপিটুনিতে কিন্তু আপনাদের মেরে পিঠে চামড়া তুলে দেবো আমরা। দেখুন, এই পরীক্ষা যদি আবারও হয় তবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা কিন্তু আবারও কাঁদবে তারা, এবং অনেকে বলতে চাচ্ছে যে আমরা খারাপ করছি এসএসসিতে এবং এসএসসি জেএসসিতে, তো আমাদের আমরা খুবই 1-2 বছরে একটানা খুব ভালোভাবে পড়ছি আমরা ভালো রেজাল্ট করার জন্য। তো তারা আবার হাইকোর্টে নাকি আপিল করেছে যে পরীক্ষা আবার চালু হোক, তো আমরা চাচ্ছি যে পরীক্ষার জন্য না হয়। তো এই নিউজটা আপনারা দেখতে পারেন যমুনা টিভিতে গিয়ে। তো আমি এখানে ভাইরাল হওয়ার জন্য আসিনি, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আসিনি, আমি শুধু বলতে আসছি যে তাদের জন্য, তারা পরীক্ষা দিতে বলছে যে ছাত্রছাত্রীরা, তারা সকাল সকাল ভালো হয়ে যান, এবং তারা যদি তারা চাইলে পরে দেখ আমাদের অটো পাশে দিয়ে দেখ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ ফর অল এসএসসি শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।